আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি আপনাদের জন্য কোনো রিভিউ নিয়ে আসিনি, জাস্ট আপনাদের কিছু কিছু জানা 100% এক্সপোর্ট অরিজিনাল, 100% এক্সপোর্ট, 100% এক্সপোর্ট কোয়ালিটি, কফি, আদার্স এগুলো সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতেছি। আশা করি আপনাদের ফুল ভিডিওটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখলে আপনি জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, যা ভবিষ্যতে আপনি একটি ডেনিম প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট কেনার পূর্বেই হয়তো আপনি জিনিসগুলো জানা থাকলে আপনার অবশ্যই ভালো হবে, প্রোডাক্টটা কিনতে চিনতে আপনার সুবিধা হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আসলে 100% এক্সপোর্ট অরিজিনাল বলতে যে মালটা, এটা হচ্ছে ডিরেক্ট ভায়ারের কাজ, ডিরেক্ট ভায়ার থেকে অর্ডারগুলো নিয়ে আসা হয় এলসির মাধ্যমে। তাদের নির্দিষ্ট একটা কোয়ান্টিটি থাকে এবং এদের একটা ডিউ টাইম থাকে, যে টাইমের ভিতরে শিপমেন্ট করতে হবে। আমাদের দেশের স্বনামধন্য ফ্যাক্টরিগুলো এভাবে তারা অ্যাজ ইউজুয়াল প্রসিডিউর মেনটেন করে, ভায়ারের রিকোয়ারমেন্ট ফলো করে ওভাবে তারা ওয়ার্ক অর্ডার প্লেস করে ভায়ার, এরপরে তারা ওভাবে মালগুলো শিপমেন্ট করে থাকে। এখানে কিছু হয় যে এক্সেস কিছু মাল হয়ে যায়, সেটা কিভাবে হয় এখন বলতে জানতে চাইতে পারেন। সেটা হয় এভাবে যে আমাদের এখানে কনজাম্পশনের একটা বিশেষ ব্যাপার থাকে, ওয়াশের সময় কিছু মাল নষ্ট হয়ে যেতে পারে, ফেব্রিক্সের কাটিং টেবিলে কিছু নষ্ট হতে পারে, সুইংয়ে কিছু নষ্ট হতে পারে, বাটন আইলেটে কিছু মাল রিজেক্ট হয়ে যেতে পারে, এভাবে নানানভাবে মালগুলো কিছু না কিছু রিজেক্ট হয়ে যায়, এক্সেস মাল করতে হয়। সেক্ষেত্রে ধরেন মিনিমাম 15% মাল, মিনিমাম ন্যূনতম 15% মাল এক্সেস কাটিং করতে হয়। এভাবে ভাইয়ের কাছে তারা ফেব্রিক্স কনজাম্পশনের একটা রিপোর্ট পেশ করে থাকে। তখন ভাইয়ের অনুযায়ী ফেব্রিক্স দেওয়ার পর যখন মালগুলো কাটিং করা হয়, তখন কি হয়, এই মালগুলো সুইং হওয়ার পরে এরা অনেকটা অ্যালার্ট থাকে এবং যাতে গার্মেন্টস নষ্ট কম হয় সেদিকে লক্ষ্য রেখে তারা সুইংয়ে, ওয়াশে বলেন, বাটন হলে প্রতিটা জায়গায় তারা খুব কঠোর নজরদারির মাধ্যমে মালগুলোর পার্সেন্টেজগুলো, ওয়েস্টেজ বলেন, রিজেক্ট বলেন, এই লেপটপার যে মালগুলো হয় দেখছেন ও ধরনের কোয়ালিটি, এগুলো তারা পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে আসে। সেখানে হয় কি, শিপমেন্টের পরে দেখা যায় যে কিছু মাল তাদের এক্সেস আছে, সেটা এ গ্রেটের ইনটেক হতে পারে, সেটা বি গ্রেটের, যে হয়তো বাটন শর্ট পড়ছে বা এক পিস লেভেল শর্ট পড়ছে বা এরকমের কিছু বি গ্রেটের হতে পারে, সি গ্রেটের হতে পারে, হালকা ভিং ভাঙ আছে, এভাবে মাল কিছু থেকে যায়। এটা হলো 100% এক্সপোর্ট অরিজিনাল মাল, শিপমেন্ট করার পরে যেভাবে থাকে প্রসিডিউরটা এভাবে হয়ে আসে। এরপরে আপনি আসেন 100% এক্সপোর্ট, 100% এক্সপোর্ট এবং 100% এক্সপোর্ট অরিজিনাল, এটার মধ্যে ডিফারেন্সটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখন দেখবেন অনেক ভায়ার আছে, সেটা বারমুডার হতে পারে, মালয়েশিয়া হতে পারে, তারপরে আপনার সৌদি আরবিয়া হতে পারে, দুবাই হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, এভাবে নানান কিছু দেশে দেখা যাচ্ছে যে ভাইয়েরা মাল করতেছে, সেই মালটাই বলতেছে যে আমাদের মতো এভাবে আপনি আমাদের এ ধরনের কিছু মাল দেন, কিছু ভাইয়ার থাকে। তখন এরা করে কি, ওই মালের সাথেই এ মালগুলো সেমভাবে, সেম প্যাটার্নে, সেম মেজারমেন্টে করে দেয়, হয়তো ওয়াশে একটু তারতম্য কম বেশি হয়ে যায়, কিন্তু এভরিথিং, ফেব্রিক্স বলেন, সুইং বলেন, স্টাইলিং বলেন, এর অ্যাক্সেসরিজগুলো বলেন, এ সবগুলো কিন্তু সেম থাকে, সেম জিনিস করে দেয়। এটা হচ্ছে শুধু তারতম্য, শুধু ডিফারেন্সটা হচ্ছে এক্সপোর্ট অরিজিনাল এবং 100% এক্সপোর্ট এক্সপোর্টের মধ্যে ডিফারেন্স, কিন্তু এতটুকু আর কোনো ডিফারেন্স নাই। হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার 100% এক্সপোর্ট অরিজিনালের চেয়ে 100% এক্সপোর্টের মালের গুণগত মান অনেক ভালো হয়ে যায়, এভাবে হয়ে যায়, ওয়াশগুলোও হয়তো দেখা যায় অনেক সময় ভালো হয়ে যায়। আমি বলতেছি না 100% এক্সপোর্ট অরিজিনাল মাল খারাপ, সে অরিজিনাল যেটা, সেটা তো 100% এক্সপোর্ট অরিজিনাল, এটা তো ভায়ারের মাল, ডিরেক্ট ভায়ারের মাল, এতো ভায়ার নিয়ে যায় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেয়, নিয়ে যায়। এরপরে যে মালগুলো আছে কফি, দ্যাট মিন্স এ মালগুলোই আমাদের দেশে কিছু কিছু ছোট ছোট ফ্যাক্টরি এরা অনুসরণ করে, ওটা দেখে ওভাবে করে নেয়, সেখানে দেখা যায় তাদের মেজারমেন্ট ঠিক থাকে না, তাদের হয়তো কালার, ওয়াশ অন্য কিছুটা ডিফারেন্স হয়ে যায়, ফেব্রিকেশন তো অবশ্যই ডিফারেন্স, কারণ এই ফেব্রিক্স তো কফি মাল যারা করে এরা তো ফেব্রিক্স নানান জায়গা থেকে সোর্সিং করে কিনে, এর মধ্যে দেখা যায় সব শেডগুলো আর ফেব্রিক্স একরকমের হয় না। আপনি অনেক সময় দেখবেন আমার এ দুটো আসছে আর একটা আসে নাই, এটা দুটো ওয়াশ, পরে আরও দুটো ওয়াশ আসতেছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স ওখানেই আপনি ফেব্রিক্স তার দুইটা একরকমের না, সে একরকমের শো করতে পারতেছে না, বা ওয়াশের সাথে সে মিলে যে রিকোয়ারমেন্ট তার ওয়াশের, সে ওয়াশিং ফ্যাক্টরি থেকে সে সেভাবে দিতে পারতেছে না, তার মানে এজন্যই
এখানে কিছু টেকনিক করে দুটো সেটব্যাকটা সেটা আগে নিয়ে আসছে, এরপরে আর দুটো নিয়ে আসছে, বা এরকমের হয়ে যায়। আর লোকাল যেগুলো এগুলো তো দেখেন আপনারা রোডে গাড়ে নানান ধরনের সব ব্র্যান্ডের মালই পাওয়া যায়। তো আপনার আইসোলেট করে বের করে নিতে হবে যে কোন মালটা আপনি কিনবেন। 100% এক্সপোর্ট অরিজিনাল মাল খুবই রেয়ার পাওয়া যায়, আপনি খুবই রেয়ার পাবেন, তেমন একটা পাবেন না আগের মতো। এখন বেশিরভাগই এই এক্সপোর্টের 100% এক্সপোর্টের যে মালগুলো হয়, এই মালগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে চলে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই। বরঞ্চ আমি তো মনে করতেছি যে ডিরেক্ট বাইরে 100% এক্সপোর্ট অরিজিনাল যে মাল খুব সীমিত আকারেই হচ্ছে কিছু কিছু ফ্যাক্টরিতে, এরপরে যে 100% এক্সপোর্টের মালগুলো এগুলো ওগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে বাংলাদেশে প্রোডিউস হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে বাংলাদেশ থেকে এটা সম্পূর্ণ দেশের বাইরে চলে যাচ্ছে ভায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে ভায়ার যে দেশে নিতে চাচ্ছে। আর যে কোনো মাল কেনার পূর্বে আপনার প্রথম লক্ষ্য থাকবে ফেব্রিকেশন, আপনার ফেব্রিক্স ভালো তো সব কিছু ভালো, ফেব্রিক্স ভালো না কোনো কিছু ভালো না। একটা হ্যান্ডটেক নাই, একটা লেভেল নাই, এটা আপনি পরে যখন পরবে হ্যান্ডটেকগুলো ছিঁড়ে ফেলে দিবে, ওয়েস্টটাক ছিঁড়ে ফেলে দিবে, কিন্তু ফেব্রিক্সটা যেটা পরবে এটাই হচ্ছে আপনার মেন টার্গেট থাকতে হবে। আপনার ফেব্রিক্সটা কতটা ভালো, কোন কোয়ালিটির, এটার স্প্যান্ডেক্সটা কেমন, আপনি ফেব্রিক্সের স্প্যান্ডেক্সটা দেখবেন, স্মুথনেসটা দেখবেন, তারপর ফেব্রিক্সের ওয়াশগুলো দেখবেন, এইগুলো আপনার মেইন জিনিস, এগুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে আপনি অ্যাক্সেসরিজগুলো ভালোভাবে দেখেন, এবং বিশেষ করে ফেব্রিক্সটা যখনই মাল একটা কিনবেন নিবেন যে কারো কাছ থেকে হোক, ডেনিম প্যান্টের বিশেষ করে ফেব্রিক্সটা গার্মেন্টসটা উল্টিয়ে দেখবেন, যেটার ভিতরে সুইং কোয়ালিটি, ইনার সুইং কোয়ালিটিগুলো কীভাবে আছে সেগুলো আপনি লক্ষ্য রাখবেন। ফিট অফ দ্য আর্মে করা হয় বিশেষ করে যেগুলো 100% এক্সপোর্ট অরিজিনাল মাল, 100% এক্সপোর্টের মাল, এগুলো অবশ্যই ফিট অফ দ্য আর্মে করা হয় এবং সুইং কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, ফিনিশিংগুলো যথেষ্ট ভালো হয়। এভাবে আপনারা সুন্দর করে দেখে শুনে এরপর বুঝে কিনবেন। আমার এই চ্যানেলে আপনারা সবসময় পাবেন, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপনারা অবশ্যই দেখবেন যে এখানে সম্পূর্ণ 100% এক্সপোর্ট অরিজিনাল এবং 100% এক্সপোর্ট ছাড়া কোনো রকমের কোনো মাল এখানে সেল হয় না এবং সম্পূর্ণ হোলসেল হয়, এক দু পাঁচ পিস দু পিস মাল বিক্রি হয় না। আমার এটা একটা স্বনামধন্য বাইং হাউস, এটা আপনি আমার ওয়েবসাইটেরও অ্যাড্রেস দেওয়া আছে, দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনি দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমার এই চ্যানেলটায় সবসময় পাবেন সব ফেমাস ফেমাস নামি দামি ব্র্যান্ডের মাল, নামি দামি ব্র্যান্ডের মাল উইথ গ্যারান্টি সহকারে। এবং আমি সবাইকে বলি যে আমার অফিসে এসে দেখে শুনে বুঝে গুনে ভিডিওর সাথে প্রোডাক্ট মিলিয়ে মিলিয়ে এরপর মাল নেবেন, না জেনে না বুঝে কেউ কোনো মন্তব্য না করি। আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আমার এখানে 5-6টা ভায়ারের মাল ঢুকে যাবে এবং সম্পূর্ণ কিউসি করে, কিউসি হবে তারপরে মাল আসে। আমার এখানে কিউসি ছাড়া কোনো মাল সোল্ড আউট হয় না, আমি আগে কিউসি করি ফ্যাক্টরিতে একবার, আমার বাইং অফিসে একবার, এরপর মালগুলো আমি আপনাদের সম্মানিত ভায়ারদের কাছে হ্যান্ড ওভার করি, এর পূর্বে নয়। আর যারা কন্ডিশনারি চান তারা তো অবশ্যই এই মালগুলো রিসিভ করার পরে আপনি মালটা চেক দিবেন কার্টনটা, যদি এক পিস মাল রিজেক্ট সেরাফাটা পান আমাকে কমপ্লেন করলে আমি অবশ্যই আপনার কথা চেঞ্জ করে দেব, এক দু পিস মাল আশা করি পাবেন না, ধরুন কমপ্লেন আসেনি এখন পর্যন্ত, ইনশাল্লাহ পাবেন না। তারপরে যদি পেয়ে যান ইনশাল্লাহ ডোন্ট ওরি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।